আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভ সকাল। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতির পঞ্চম অধ্যায় থেকে একটা পঞ্চম অধ্যায় এর নাম হচ্ছে নৈতিকতা, জালিয়াতি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টার থেকে একটা টপিকস পড়াবো। টপিক্সের নাম হচ্ছে ভুল ও জালিয়াতি উদ্ঘাটনের উপায়। ভুল ও জালিয়াতি হয় প্রতিটি প্রতিষ্ঠানে, ভুল ও জালিয়াতি হয় কারণ মানুষ অনেকে নিজে ইচ্ছাকৃত ভুল করে, অনেকে অনিচ্ছাকৃত ভুল করে থাকে। এই ভুলগুলো থেকে কিভাবে এগুলো উদ্ঘাটন করা যায় এই সম্পর্কেই আজকে আমরা পড়ব। আচ্ছা, প্রথমে আমরা জানি ভুল কি। ভুল হচ্ছে নর্মালি মানুষ অ্যাকাউন্টিং হিসাবরক্ষকরা যখন নিজেদের জ্ঞানের অভাব বা অসাবধানতাবশত কোনো হিসাবের লিপিবদ্ধকরণের ক্ষেত্রে, হিসাব লিখনের ক্ষেত্রে অসাবধানতাবশত ও হিসাব বিজ্ঞান জ্ঞানের অভাবে যে ত্রুটি হয়ে থাকে সেই ত্রুটিকে বলা হয় ভুল। এই ভুলগুলোকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণীয় ভুল। নীতিগত ভুল কি? নীতিগত ভুল হচ্ছে প্রতিষ্ঠানের নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে বা মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা, বা তোমার মুনাফা জাতীয় হিসাবকে ব্যক্তিগত হিসাবে লিপিবদ্ধ করা। যেমন প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে কিন্তু এটা উত্তোলন হিসাবে লেখা হয়েছে, তাহলে এটা ব্যক্তিগত চলে গেল। তারপর আবার সম্পত্তি মূল্যায়নে বা মজুত পণ্য মূল্যায়নে কম বেশি দেখানো দেখিয়ে এই এই ভুলগুলো করা হয়। এই ভুলগুলো সাধারণত হিসাব বিজ্ঞান জ্ঞানের অভাবে নীতিগত ভুল হয়। আরেকটা হচ্ছে করণিক ভুল। করণিক ভুলটা কিভাবে হয়? করণিক ভুলটা হিসাব সাধারণত একটা একটা হিসাবরক্ষক প্রতিদিনত কাজ করতেই থাকে, এই কাজ করার সময় একটা ভুল হতেই পারে। এটা তার জ্ঞানের অভাব না বা ইচ্ছাকৃত ভুল না, এটা তার কাজের প্রেশারে সে ভুল করতে পারে। এই ভুলগুলোকে বলা হয় করণিক ভুল। করণিক ভুলকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো বাদ করার ভুল, একটা হলো লেখার ভুল, একটা হলো পরিপূরক ভুল। আচ্ছা, বাদ পড়ার ভুল কাকে বললে? বাদ পড়ার ভুল হচ্ছে কোনো লেনদেনকে একেবারেই লিপিবদ্ধ না করা। লিপিবদ্ধ না করা মানে কি? প্রতিষ্ঠান হিসাবের বই যাবে যাতে লিপিবদ্ধ না করা, যাবে যাতে লিপিবদ্ধ না করলে সেটা খতিয়ানেও আসবে না, খতিয়ানে না আসলে সেটা রেওয়া মিলে আসবে না। তাহলে এই ভুলটা কি হচ্ছে? করণিক ভুল। বাদ পড়ার করণিক ভুলের মধ্যে বাদ পড়ার ভুল। এই ভুলে প্রতিষ্ঠানের কোনো আর্থিক এই মানে ভুল ধরাটা কষ্ট হবে। এই ভুল এই করতে হলে কী করতে হবে? প্রতিটি লেনদেনকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রথম থেকে দেখতে হবে, না হলে এই ভুলটা খুঁজে বের করা খুব খুব কষ্ট হবে। তারপর হচ্ছে একটা হলো লেখার ভুল। লেখার ভুলটা হচ্ছে কী ধরনের? লেখার ভুল হচ্ছে কোনো একটি লেনদেনকে কম কম অর্থের অর্থাঙ্কে বা বেশি অর্থাঙ্কে লিপিবদ্ধ করা। যেমন বেতন প্রদান করা হলো 500 টাকা, এটা যদি আমরা বেতন হিসাব দিবি 5000 টাকা করি, তাহলে কিন্তু এই এই ভুলটা ধরা কষ্ট হবে। কিন্তু এইটা কি আমরা কি এটাকে বলা হয় লেখার ভুল। এই এই ভুলটা অন্যান্য ভুলের থেকে এই ভুলটা তো খুঁজে বের করা ইজি। কারণ কি? বেতনে আমরা যদি বেতন প্রদান করি 500 টাকা, তাহলে বেতন ডেবিট নগদান ক্রেডিট, আমরা এখানে দেখবো নগদানের মধ্যে যে গরমিল দেখা দেবে, তখনই আমরা এই ভুলটা ইজিলি খুঁজে বের করা যাবে।
আচ্ছা, তারপর আরেকটা ভুল হচ্ছে কি, পরিপূরক ভুল। পরিপূরক ভুল হচ্ছে কি, একটা ভুল ভুল ভুলকে সংশোধন, একটা ভুল অন্য আরেকটা ভুল দিয়ে সংশোধন করা, এটা হয়ে যায়, এই ভুলটাকে বলা হয় পরিপূরক ভুল। পরিপূরক ভুল ভুল কেমন, যেমন কোনো একটা হিসাবকে ডেবিট করলাম 500 টাকা বেশি, অন্য আরেকটা হিসাবকে ক্রেডিট করলাম 500 টাকা বেশি, তাহলে কিন্তু হিসাবটা মিলে যাবে। অন্য অন্যভাবে বললে একটা হিসাবকে কিছু টাকা কম দিয়ে করলাম ডেবিট, অন্য আরেকটা হিসাবকে কিছু টাকা বেশি দিয়ে কম দিয়ে করলাম, তাহলে ক্রেডিট করলাম, তাহলে হিসাবটা মিলে যাবে। বা একটা ডেবিট করলাম কম, আরেকটা ডেবিট করলাম বেশি, তারপরও হিসাব মিলে যাবে। এই ভুলটা এই এই পরিপূরকগুলো র্যাম মিললে খুঁজে বের করা যায় না। কী করতে হবে, তা এই ভুলগুলো বের করার জন্য প্রতিটি লেনদেনে একের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, টাকার অঙ্ক আমার খুঁজতে হবে যে কোথাও কম বেশি দেখানো হয়েছে কিনা। আচ্ছা, এখন আমরা ভুলগুলো দেখলাম, আরেকটা ভুল ভুল দেখলাম, আরেকটা আছে কি, জুয়াচুরি বা জালিয়াতি। জুয়াচুরি বা জালিয়াতি কিরকম, দেখো ভুলটা কি করা হয়, অনিচ্ছাকৃত করা হয়, এটা হিসাব রক্ষক জ্ঞানের অভাবে হয়, অথবা তার অসাবধানতার কারণে হয়। কিন্তু জুয়াচুরি বা জালিয়াতি কি, সে সাব ইচ্ছাকৃত ভাবেই এই ভুলটা করে থাকে। তাহলে এই ভুলটাকে আমরা কি, যখন উদ্দেশ্যপ্রণীত হয়ে ইচ্ছাকৃতভাবে যদি কারবারের তহবিল বা পণ্য আত্মসাত করে বা হিসাবে কারচুপি সংগঠিত হয়, তখন তাকে জুয়াচুরি বলা হয়। এই জুয়াচুরিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো আত্মসাত, আরেকটা হলো হিসাবকারীর বল বা হিসাবে কম 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 বেশি দেখে হিসাবের কারচুপি। আচ্ছা, আত্মসাতটা কি, আত্মসাত হচ্ছে মিথ্যা বা বিকৃত তথা হিসাববুক্ত করে কারবার থেকে নগদ বা পণ্য চুরি করে নেওয়াকে আত্মসাত বলে। তাহলে আত্মসাতটা করা হয় কি, সব আত্মসাত মূলত করে কি, প্রতিষ্ঠানের কর্মচারীরা, করে প্রতিষ্ঠানকে নগদ হবে বা পণ্য আত্মসাতের উদ্দেশ্যেই এটা করে থাকে। আচ্ছা, আত্মসাতকে আমরা দুই দুই তাহলে সংজ্ঞা থেকেই পাই, আত্মসাতটা দুই রকম, একটা হলো নগদ তহবিল আত্মসাত, একটা হলো পণ্য আত্মসাত। আচ্ছা, নগদ তহবিল আত্মসাত কি, প্রাপ্ত অর্থের অর্থ হিসাবে না দেখিয়ে বা কম দেখিয়ে বা খরচ যা হয়েছে তার চেয়ে বেশি দেখিয়ে আত্মসাত করাকে নগদ অর্থ আত্মসাত বলে। আচ্ছা, নগদ অর্থ আত্মসাতকে করার কী কী উপায় আছে, প্রাপ্ত অর্থ কোনো কোনো উৎস থেকে প্রাপ্ত অর্থ একেবারে হিসাবভুক্ত না করে আত্মসাত করা যায়, বা প্রাপ্ত অর্থের অংশ বিশেষ জমা করে আত্মসাত করা যায়। যেমন 10,000 টাকা পেয়েছে, এটা আমি 8,000 টাকা হিসাবভুক্ত করেছি, তাহলে আত্মসাত করা হয়। কাল্পনিক সম্পত্তি ক্রয় করে হিসাবে দেখিয়ে আত্মসাত করা হয়, কাল্পনিক খরচ হিসাবে দেখিয়ে আত্মসাত করা যায়, বা খরচ বেশি দেখিয়েও নগদ অর্থ আত্মসাত করা হয়। যেমন বেতন প্রদান করেছে 500 টাকা, আমি লিখে দিলাম 1,000 টাকা, তাহলে এখান থেকে আমি 500 টাকা কিন্তু অর্থ আত্মসাত করতে পারতেছি। এইসব মাধ্যমে আত্মসাত করলে নগদ অর্থ আত্মসাত দেখলাম আমরা। এখন দেখবো পণ্য আত্মসাতকে। পণ্য আত্মসাতটা হচ্ছে প্রতিষ্ঠানের মজুদ থেকে পণ্য সরিয়ে ফেলা বা কারখানা বা দোকান থেকে পণ্য হাতিয়ে নেওয়াকে পণ্য আত্মসাত বলে। তাহলে কি, প্রতিষ্ঠানের মজুদ থেকে পণ্য সরিয়ে ফেলা বা কারখানা বা দোকান থেকে পণ্য হাতিয়ে নেওয়াকে পণ্য আত্মসাত বলে। পণ্য আত্মসাতে কী কী উপায় আছে, যেমন ক্রয়কৃত পণ্য হিসাবে কম দেখিয়ে আত্মসাত করা। যেমন 5,000 টাকার পণ্য আমি ক্রয় করছি, এটা আমি হিসাববুক্ত করলাম না বা করছি, 4,000 টাকা দেখাইছি, তাহলে আমরা ইজিলি এখানে 1,000 টাকার পণ্য আত্মসাত করতে পারি।
বিক্রয় হয়নি, অথচ বিক্রয় হিসাবে দেখি আত্মসৎকার। কোন পণ্য আমি এখন পর্যন্ত বিক্রি করিনি, কিন্তু এইটা আমি পণ্য আত্মসৎকার বিক্রয় হিসাবে দেখিয়ে আত্মসৎকার করা যায়। তারপর পণ্য চুরি বা নষ্ট হয়েছে দেখি আত্মসাৎ করা যায়, বিনামূল্যে ভুয়া বিতরণ দেখি আত্মসাৎ করা যায় পণ্য, এইসব বা বিক্রয় ফেরত হিসাবে কম দেখে আত্মসাৎ করা যায়। এই প্রকারের জুয়াচুরি ধরতে হিসাব রক্ষককে নিরীক্ষককে খুব যত্ন সহকারে যাচাই করে দেখতে হয়, কারণ এই প্রকারের আত্মসাৎ ধরা কঠিন। পণ্যের ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে এই ভুলগুলো এই জালিয়াতি উদ্ঘাটন করা যায়। আরেকটা আছে কি হিসাবের কারচুপি। হিসাবের কারচুপি কিরকম? হিসাবের কারচুপি হচ্ছে এই ক্ষেত্রে দেখো, যখন আত্মসৎকারের ফলে প্রতিষ্ঠানের কর্মচারীরা, কিন্তু হিসাবের কারচুপি করবে নর্মাল প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাদেরকে কি কিভাবে কেন করে হিসাবের কারচুপিটা করা হয়? প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা আছে তার থেকে উত্তম উত্তম রূপে দেখি আত্মসাৎ করা যায়, অথবা প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা আছে তা থেকে নিকৃষ্ট রূপে দেখিয়ে কারচুপি করা যায়, হিসাবে কারচুপি করা হয়। আচ্ছা, আমরা দেখি কেন প্রতিষ্ঠানের যে প্রকৃত আর্থিক অবস্থা গোপন রেখে উত্তম প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা উত্তম রূপে কেন দেখানো হয়। নর্মাল প্রতিষ্ঠানে পরিচালকের মুনাফার উপর কমিশন দেওয়া হলে অধিক কমিশন পাওয়ার জন্য কি করা হয়, প্রতিষ্ঠানের লাভ বেশি দেখা হয়। ধরো লাভ যে একটা ধরো এক বছরে লাভ দেখানো লাভ বলা হয় যে লাভের উপর কমিশন দেওয়া হবে, তাহলে লাভ যত বেশি দেখানো হবে তত বেশি কমিশন পাবে। এই উদ্দেশ্যে পরিচালনা পরিষদ বা মালিক এই আর্থিক অবস্থা বা লাভ বেশি দেখে দেখায় বর্ধিত লভ্যাংশ ঘোষণা করে শেয়ার মূল্য বৃদ্ধি করা, এবং এই শেয়ার গুলো তখন কি করতে পারে, মালিক পক্ষ বিক্রয় করে বেরিয়ে যেতে পারে। এই উদ্দেশ্যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো দেখায়। আর কি বেশি মুনাফা দেখে নিজেদের যোগ্য বিবেচনা করা, অনেক পরিচালনা কর্তৃপক্ষ বা মালিক কি করে নিজেদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো দেখিয়ে তারা মনে করে তাদের ব্যবসাটা ভালো চলতেছে, সবাইকে দেখায়। আচ্ছা, আবার আরেকটা কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা আছে তার থেকে নির্দিষ্ট রূপে প্রকাশ করে হিসাবে কারচুপি করা যায়। এটা কেন করা হয়? ধর আয়কর ফাঁকি দেওয়ার জন্য করা হয়, প্রতিষ্ঠানের লাভ কম হলে আয়কর কম দিতে হবে, এর জন্য কি করা হয়, প্রতিষ্ঠানের অবস্থা খারাপ দেখানো হয়, দেখালে কি কি হচ্ছে আয়কর কম দেখানো হচ্ছে। বা প্রতিষ্ঠানে অনেক সময় কিছু সুযোগ সুবিধা সরকারের দেওয়া কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কম দেখানো হয়। আবার লভ্যাংশ বন্টনের হার স্থিতিশীল রাখা, গুপ্ত সঞ্চিতি সৃষ্টির জন্য প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কম দেখানো হয়, বা বাজারের শেয়ার মূল্য হ্রাস করা, বা অবাঞ্ছিত সরকারি হস্তক্ষেপের চিন্তা দূর করার জন্য হিসাবের অবস্থা আর্থিক অবস্থা উত্তম থেকে নিকৃষ্ট রূপে প্রকাশ করা হয়। আচ্ছা, এই হিসাবের কারচুপি কিভাবে ধরা হয়? কিন্তু হিসাবের কারচুপি করে কে নর্মালে প্রতিষ্ঠানের উর্ধতন কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, মালিক, এই ক্ষেত্রে কি এই ভুলগুলো ধরা খুব কঠিন। এখানে এই ভুল ধরতে হলে কি করতে হবে, নিরীক্ষককে সৎ হতে হবে, সৎভাবে কাজ করতে হবে। সে নিরীক্ষক নর্মাল পরিশ্রম মালিক ব্যবস্থাপনা নিরীক্ষককে তার নিরীক্ষার কাজে বাধা দিতে পারবে, বিভিন্নভাবে প্রলোভন দেখাইতে পারবে। এর জন্য নিরীক্ষক সুস্থ ইত্যাদি হলে বুদ্ধিযুক্তভাবে কাজ করলে সে ইজিলি এই ভুলগুলো ধরতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আজ তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে।